আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দা, ডিম আর সুজি দিয়ে যে সহজ উপায়ে ভীষণ মজার একটি বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে এতই মজার হয় যে একবার বানালে বাসায় ছোট বড় সকলেই এটি অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। ও চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এখানে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আরো অ্যাড করে নেব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো আমার ডোটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর আঙ্গুলের সাহায্যে এভাবে চারপাশ থেকে চেপে বর্গাকার একটি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল করে অথবা যে কোনো শেপ দিয়ে বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। এখন একটি ছুরি দিয়ে এভাবে আড়াআড়ি দাগ কেটে বিস্কুটটির উপরে ডিজাইন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। একই ভাবে আরো একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের সাথে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এটি তৈরি করে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।